আগের ক্লাসে আমরা আঁকিয়েছিলাম একটি পেন্সিল এবং একটি ঘর। তো আজকে আমরা এই দুটি রং করব। তো পেন্সিলে আমি রং করব রেড কালার, এবং এখানে করব পিচ কালার, এখানে পিচ কালার। তো আমি প্রথমে ব্যবহার করব পিচ কালারটি। সুন্দর করে ধারগুলো আস্তে আস্তে করে নিয়ে পরে মিডিলগুলো ভরাট করতে হবে। এই যে রঙের কোণাগুলো দেখছো, এই রঙের কোণার সাহায্যে এই ধারগুলো সুন্দর করে করার চেষ্টা করতে হবে। যেমন ধরো এই যে রঙের কোণা আছে, এই কোণা দিয়ে আমি যেদিক দিয়ে আঁকিয়েছি, মানে পেন্সিল দিয়ে যেটি আঁকিয়েছি, ঠিক সেই পেন্সিলের ওপর ওপরে এই রঙের কোণাগুলো ব্যবহার করে আগে ধারগুলো করে নেওয়ার পরে মিডিলটা তখন আস্তে আস্তে ভরাট করতে হবে। আগে ধারগুলো করে নেওয়ার পরে মিডিলটা আস্তে আস্তে সুন্দর করে ভরাট করতে হবে। তো পিচ কালারটি হয়ে গেল, এবার করব পেন্সিলের রং। এটিও একই রকম, এই যে রঙের ধারগুলো দেখতে পাচ্ছ, এই ধারগুলো ব্যবহার করে, মানে কোণাগুলো, জাস্ট কোণাগুলো ঠেকিয়ে আমি আমার আকার একদম ধারে ধারে দাগের ওপর ওপর দিয়ে এই কোণাগুলো ব্যবহার করে, জাস্ট এই কোণাগুলো ঠেকিয়ে আমি আগে ধারগুলো করে নেব। আমি যেদিক দিয়ে স্কেচ করেছি ঠিক তার উপর দিয়ে কোণাগুলোর সাহায্যে একদম সরু দাগের মতন করে আমি আগে ধারগুলো করে নেওয়ার পরে মিডিলটা আস্তে আস্তে ভরাট করব। তো তোমরা দেখছো আমি আগে চারিদিকের ধারগুলো করে নিচ্ছি রঙের কোণার সাহায্যে। তো এই হয়ে গেল, চারিদিক ধারগুলো করে নিলাম। এবার করব ভেতরটা, আস্তে আস্তে সুন্দর করে ঘষে ভরাট করব ভেতরটা। এবার করব পেন্সিলের এই গ্রাফাইটের রংটা। গ্রাফাইটটা বেশিরভাগ সময় কালো হয়, এখানে আমি কালো রং ব্যবহার করব। এখানে তোমরা গ্লাস মার্কিং ব্যবহার করে করতে পারো। এখানেও একই রকম, দেখো আমি রঙের কোণাগুলো ব্যবহার করে ধারগুলো আগে করে নেওয়ার পরে মিডিলটা তখন সুন্দর করে ভরাট করে দেবো। তো এই হয়ে গেল পেন্সিলের রং। এবার করব এই ঘরের রংটি। তো ঘরে আমি চালে করব অরেঞ্জ কালার, ঘরের দেওয়ালে করব গ্রে কালার, এবং মাঠে করব আমি লাইট গ্রিন কালার। লাইট গ্রিন মানে হালকা সবুজ রংটি করব মাঠে। তো প্রথমে আমি করব অরেঞ্জ কালার দিয়ে ঘরের চাল। ঠিক একই রকমভাবে রঙের কোণাগুলো ব্যবহার করে আগে ধারগুলো করে নেওয়ার পরে এই যে কোণাগুলো দেখতে পাচ্ছ, এই কোণার সাহায্যে আগে আমি দাগ কেটে নিলাম একদম ধার দিয়ে, তারপরে করব মিডিলটা, মানে আগে ধারগুলো করে নেওয়ার পরে ভেতরটা আস্তে আস্তে সুন্দর করে ভরাট করব ধারগুলো করে নেওয়ার পরে। ধারগুলো আগে করে নেওয়ার কারণ রং তাহলে বাইরে বেরোবে না। আগে যদি আমি ধারগুলো করে নিই তাহলে ভেতরটা রং করার সময় সেই রং আমার স্কেচের বাইরে যাবে না, তার জন্য আগে ভেতরটা রং করে নিতে হবে। দিয়ে ছোট্ট ছোট্ট করে ঘষে মসৃণ করে করব ভেতরটা ভরাট। এবার করব দেওয়ালের রং। ঘরের দেওয়ালে আমি করছি গ্রে কালার।
সুন্দর করে একই রকম ভাবে আমি পুরো ঘরের দেওয়ালটা ভরাট করে দিলাম গ্রে কালার দিয়ে। এবার করব মাঠে লাইট গ্রিন কালার। তো রং হয়ে গেল, এবার কালো রং বা গ্লাস মার্কিং দিয়ে তোমরা আউটলাইন করে নেবে। আমি করছি কালো রং দিয়ে। এখানে তোমরা দেখো আমি খুব সরু সরু দাগ টানছি রঙের কোনাগুলো ব্যবহার করে। এগুলো তোমরা করবে গ্লাস মার্কিং দিয়ে। যদি গ্লাস মার্কিং না থেকে থাকে তাহলে করবে কালো রং দিয়ে। জানালা এবং দরজাটা কালো রং ভরাট করে দেবে, পুরোটা কালো করে দেবে কালো রং দিয়ে বা গ্লাস মার্কিং দিয়ে। তাহলে এটি হয়ে গেল একটি ঘরের ছবি। এবার করব গোল এবং একটি ত্রিভুজের সাহায্যে দুটি দুরকম গাছ। তো দেখো আমি প্রথমে করছি গোলের চারপাশ দিয়ে গাছের পাতার মতো। দুটো দাগের সাহায্যে এবার করে নেব গাছের গুড়ি। তাহলে এই হয়ে গেল গোলের সাহায্যে একটি গাছ। এবার করব ত্রিভুজ দিয়ে আরেকটি গাছ। এখানে যেমন আমি প্রথমে পাতাগুলো করলাম ঠিক একই রকমভাবে ত্রিভুজের চারপাশ দিয়ে করে নেব গাছের পাতা। ত্রিভুজের সাথে ঠেকিয়ে করে নিলাম গাছের পাতা। এবার করব এই গাছের গুড়ি। তো এটির জন্য প্রথমে করে নেব একটি ভি, ইংরেজি অক্ষরের ভি এর মতন করে নিলাম, দিয়ে দুপাশে দুটো গোল দাগ। তাহলে হয়ে গেল এই গাছের গুড়ি। এবার এই গোল এবং এই ত্রিভুজটি মুছে ফেলতে হবে। এবার রং, তো আমি এই গাছের পাতায় রং করব লাইট গ্রিন কালার এবং এই গাছের পাতায় রং করব ডার্ক গ্রিন কালার। তো প্রথমে আমি করব এই গাছটি সুন্দর করে আমি যেদিক দিয়ে পাতাগুলো আঁকিয়েছি ঠিক সেই ধার ধার দিয়ে আমি করে নেব এই গাছের পাতাগুলো একই রকমভাবে, পুরোটা সবুজ রংটা ঘষে দিয়ে করে নেব এই গোল গাছটির পাতা। তাহলে এই হয়ে গেল পাতা। এবার করব এই গাছের পাতাটি। এই গাছের পাতায় আমি করছি ডার্ক গ্রিন কালার। একই রকমভাবে আমি প্রথমে যে গাছটি করলাম ঠিক একই রকমভাবে করে নেব এই গাছটি। এবার গাছের গুড়িতে আমি করব ডার্ক ব্রাউন কালার। দুটো গাছের গুড়িতে আমি একই রং করব এবং রংটি হলো ডার্ক ব্রাউন। এবার
ঘাসে আমি করে দেব কিছুটা লেমন ইয়েলো কালার। তাহলে এই হলো তোমাদের চতুর্থ দিনের কাজ, দুটো গাছ করলাম দেখলে, একটি গোল এবং একটি ত্রিভুজ দিয়ে।